তাহলে সবাই আমার গেল বাড়ি সবাই বাড়ি চলে গেল তুমি একাই আছো কি কারণে আজ বলো দেখি হে দয়াময় সুখেনে বোকানে কথাটা বুঝতে পারছেন মহাভারতের পালা না বুঝতে পারলে বোঝানো খুব মুশকিল হবে বাবা গান্ধারী মা বলল বাবা কৃষ্ণ যুদ্ধটা কথা ছিল রাতের বেলায় দিনের বেলায় তাহলে দিনের বেলায় যুদ্ধ হয়ে গেল সবাই বাড়ি চলে গেল আমি এসেছি রাতের বেলায় এই রাতের বেলায় সবাই বাড়ি চলে গেল তুমি একা কি করছো তুমি একা কি করছো সবাই চলে গেল তুমি একা কি করছো ও মা আমি কেন একা আছি জানো এই যুদ্ধটার নাম হলো ধর্মযুদ্ধ এই কুরুক্ষেত্রের মাটিটা হলো ধর্মক্ষেত্র কথা ছিল এই কুরু মাটিতে যে মরিবে যুদ্ধ করতে গিয়ে সশরীরে স্বর্গে যাবে মহাভারতের কাছে স্বর্গ আরোহণ সশরীরে স্বর্গে যাবে আচ্ছা বলুন তো সবাই বাড়ি চলে গেল আর সব দেহ পড়ে আছে মরা দেহ পড়ে আছে আমি যদি চলে যাই তাহলে জীব জন্তুর যারা আছে বাঘ শিয়াল কুকু এরা কি করবে এই দেহ কোটাকে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে নেবে আর যদি খাইয়ে ফেলে এই মরা দেহ কোটা স্বর্গ পাবে সশরীরে স্বর্গে যাবে তাহলে ছিঁড়ে যদি খাইয়ে নেয় তাহলে স্বর্গ যেতে পাবে না যাতে স্বর্গ পায় সেই ব্যবস্থা করার জন্য আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে মায়েতে কি আমার অন্যায় হইল গো কি আমার অন্যায় হইল গো যাতে ধর্ম যুদ্ধ বজাই থাকে কি আমার অন্যায় হইল ও গো তাহলে ধর্ম আমার কাকে বলে আবাই ছোট ছোট এটা আমার শেষের কথা আমি তোমায় বলে যাই ধর্ম কথাটা ধরে রাখাইয়া ছাড়া তোমার যে জন ধরে রাখতে পারে সেটাই তো ধর্ম ধরে রাখাটা হইল ধর্ম আর ধরে ত্যাগ করাটা হইল অধর্ম যে প্রতিজ্ঞা রাখতে পারে এটাই হইল ধর্ম আর প্রতিজ্ঞাকে যে রাখবো বলে ধরে রেখে ছেড়ে দেয় হরি বল হরি বল সেটা হইল অধর্ম এইটুকু কথা তাহলে যারা ধরে রেখেছে তাদের ধর্ম আছে আর যারা ছেড়ে দিয়েছে তাদের ধর্ম নাই বাবা সেই মাটিতে যুদ্ধ হইল আমি বলি তোমার ঠাই তবে আমাকে যারা ধরে থাকে তাদের মরণের নাই তা বলে তাহলে পাঁচটা ছেলে মরল কেন দ্রৌপদী পাঁচটা ছেলেকে প্রতিবিন্দ সুত সংসুত বর্মা শতানিকা সুত সেন এই পাঁচটা ছেলে দ্রৌপদী এই পাঁচটা ছেলে তুমি থাকতে মরল কেন তারা আমাকে ধরেনি দ্রৌপদীর ওই পাঁচটা ছেলে এবং যে অভিমন্যুর নাম দিলে সেই সুভদ্রার গর্ভে জন্ম হয়েছিল অভিমন্যুর এই ছেলেটা কৃষ্ণকে কোনোদিনও ধরে রাখতে পারেনি কৃষ্ণ সত্তাটা যে কি তা জানতো না আর এই পাঁচটা ছেলেকে যদি মারতে হয় তোর বড় বেটা দুর্যোধন মারা করিয়েছে কাকে দিয়ে দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামাকে দিয়ে ওই পাঁচটা ছেলেকে ওই অশ্বত্থামা মেরেছে আর মারা করিয়েছে তোর বড় বেটা বল মা শিশু হত্যা করাইলে পরের মন্দ করলে নিজের কি মা ভালো হবে রে নিজের কি মা ভালো হবে রে ওরে মা জননী বলি খুলে নিজের কি মা ভালো হবে অভিমন্যু যেদিন বহুচক্রের মাঝখানে পড়েছিলেন বহুচক্রে ওর ওই জামাই ঘর জামাই জয়দ্রথ ওই সবচেয়ে দোষীটা বেশি সপ্ত রথিতে ঘেরাও করে একটা দুধের শিশুকে মেরেছিল তবু আমাকে আশ্রয় করতে পারেনি ভগবান কৃষ্ণ হা গোবিন্দ হা কৃষ্ণ বলে যে ডাকে ভগবান তার কাছে ছুটে যায় আমরা জানেন একদিন দ্রৌপদী ভগবান কৃষ্ণকে ডেকেছিল হে দয়াময় তোমার নাম বিপদ ভঞ্জন তুমি আমাকে উদ্ধার করো কোন দিন
বাবা যে দিনেতে দ্রৌপদী আমার কাম্য মনে ছিল ভারি ভারি ওরে শাশী সে দূরে বসা মনি দিয়ে গেল আমার দ্রৌপদীর ঘরে আমার কোনো আহার তো ছিল না বিপদে পড়েছে দ্রৌপদী আছে সবার জানা সেবা দেবার মতন আহার নাই দ্রৌপদী হাঁটিয়ে থাকতে দেখছে কিছুই নেই ভগবানের শরণাপন্ন হলো হে গোবিন্দ তুমি বিপদ ভঞ্জন আজ আমার দ্বারে অতিথি এসেছে এই অতিথির মান টাকার জন্য এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো ভগবান কৃষ্ণ খেতে বসেছিল নাকি গো রে খাবো বলে অন্য হাতে গোবিন্দ মুখে দিতে যাই ওই দ্রৌপদীর ডাক যখন কানে শুনতে পান আমার ভগবানের আর খাওয়া হলো না হলো না ওরে ছুটে গেল দ্রৌপদীর কাছে কালো সোনা ডেকে ছিল তাই পেল ডাকলে অবশ্যই পাবে বাবা তাহলে ডাকার মতো ডাকতে হবে আর অভিমন্যু ডেকেছিল কোথায় আছো মাতুল কৃষ্ণ দেখা দাও না তুমি মাতুল কৃষ্ণ আর ভগবান কৃষ্ণ এক দ্রৌপদী থাকলো হে ভগবান বিপদ ভঞ্জন উদ্ধার করো ডাকার মতো ডেকেছে কি গো আর অভিমানও ডাকছে মাতুল কৃষ্ণ বাবা মামা কৃষ্ণ বলুন কৃষ্ণকে যদি মামা বলে তাহলে ভগবানকে ডাকা হইলো ও মা তুমি এমন কথা বলো না এমন কথা বলো না ভগবানকে কেউ তেল কাজল দিয়ে মানুষ করে রাখেনি ভগবানকে কেউ তেল কাজল দিয়ে মানুষ করেনি যে ভগবানকে ডাকলেই যেতে হবে টাকার মতো ডাকতে হবে কি গো টাকার মতো যারা ডাকে ভগবান তার দরজায় যায় হ্যাঁ আর ভগবান বলে যার জ্ঞান নাই ভগবানকে আগে কিছু দিতে হয় আগে দিতে হয় তবে পরে পাওয়া যায় ও কাকা এইদিকে শুনুন ইঞ্জিন চালিয়েছেন ইঞ্জিন ইঞ্জিন জল দেয় আমাদেরকে না চালাইলে চালাইলে দেবে চালাইলে কি জল দেবে চালাইতে গেলে তেল মোবিল আগে দিতে হবে এক লিটার তেল মোবিল দাও হাজার হাজার লিটার জল দেবে তেমনি ভগবান ইঞ্জিনকে আগে ওই তেল মোবিলের মতন ভক্তি প্রেম দিতে হবে তবে ভগবান দেবে তাহলে যেমন ডাকে তেমন ভাবে পায় তাই ভগবান বললেন সমাহম সর্বভূতেষু ন দেশন্তি ন চ মে প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তামহি তেষু তবম্যহম সবাই আমার কাছে সমান আপন পর কেউ নেই তবে যে যেমন ভাবে ডাকে তাকে সেই রূপে আমি অনুগ্রহ করি হ্যাঁ এবার তুমি জেনে যাও আর শুনে যাও জেনে যাও আর শুনে যাও যা বলা ছিল মোটামুটি ভাবে একটা মীমাংসা হলো এখন সোতা কোটা সব ভাত খেতে গিয়েছে গান যতই করি সোতা যদি একটু জমাট না হয় গান জমাট করা খুব শক্ত কথা বাবা যতটা হলো আমাদের আশীর্বাদে তো আমার মায়ের আশীর্বাদ এবং আমার এই ভক্তগণের আশীর্বাদ এই আশীর্বাদ নিয়ে যতটুকু পারবো ততটুকু আপনাদের কাছে পরিবেশন করবো
তবে যা মোটামুটি দিলাম দ্বিতীয় সঙ্গে এসে বলবেন ওনার বা সেই কথাগুলি ধরে আবার আমি দিতে পাল্লাম আপনাদের কাছে ব্যাখ্যা করব এইটুকু রেখে হয়তো দুটো একটা বাদও পড়তেও পারে পরে পড়ব আবার দ্বিতীয় পাল্লাই দেখব মানুষ কত ভাটটা খেয়েটি আসে অকারণ চিৎকার করে তো লাভ হবে না হ্যাঁ আমি ছোট ছোট দুটো কথা বলি দাদা শুনুন প্রশ্ন করি দিয়ে খুলবেন মায়ের কাছে আমার দুটো প্রশ্ন ও মা তুমি প্রতিজ্ঞা করেছিলে সবাই মহাভারতের কথাগুলো বলে যে আমার স্বামী অন্ধ যার জন্য আমি নয়নের কাপড় বেঁধে রেখেছি স্বামী চোখের কাপড় চোখ ফিরে পেলে আমি চোখের কাপড় খুলব এগুলো বললে আমি এই কথাগুলো আজকে আর বলব না তোমার একশোটা ছেলে একটা নয় এই আঠারো দিনের যুদ্ধে একশোটা ছেলে একদিনে মরেনি কোনদিন দশটা কোনদিন কুড়িটা কোনদিন পঁচিশটা এইভাবে মরতে মরতে সতেরো দিন পর্যন্ত নিরানব্বইটা ছেলে মরে আর একদিন বাকি আর একটা ছেলে বাকি আছে তাহলে সতেরো দিন পর্যন্ত যুদ্ধ হলো একদিনও তুমি কুরুক্ষেত্রের মাটিতে আসুনি ও মা এই এতগুলো ছেলে মরলো সেই ছেলে কথা কি তোমার ছেলে নয় যদি বলে হ্যাঁ তাহলে এতদিনের মধ্যে একদিন আসলে না কেন আর বড় বেটা দুর্যোধন যেই মজে গিয়েছে যেই কানে শুনেছে আর থাকতে পারল না হ্যাঁ বাবা আমার হাতের পাঁচটা আঙুল যে আঙুলটা কাটবে সমান ব্যথা যাবে তেমনি মায়ের কাছে সব ছেলেই সমান যে ছেলেটাই মরুক না কেন মা একবার কান্দবেই মা একবার খোঁজ নেবে হামা শতদিন ধরে আত্মগুলো ছেলে মরল একদিনও ব্যথা জাগলো না একদিনও খোঁজ নিলে না আর সেই বড় বেটা দুর্যোধন মরল কেন আর থাকতে পারলে না থাকতে পারলে না আমি কিন্তু একটা কথা বলে গেছি দেখুন এর জন্য দায়ী কে কে একটা কুম্ভ করে হাড়ি দিয়ে আমি উপমাটা নিয়ে ভুলে গিয়েছি এর জন্য দায়ী কে তাহলে চক্র হলো যার চক্রান্ত শকুনি তারপরে হলো বুঝি হলো ঘর জামাই লাঠি হলো কর্ণ আর মাটি হলো গান্ধারি আর দ্রোণাচার্য হলো সুতম একটা দিয়েছে তবে কি শোনো এর জন্য দায়ী কে জানো আর একটা ভালো কথা শুনে নাও এর জন্য দায়ী আমার মা কারণ প্রথম কথাটা হলো হিংসা হিংসাতেই ধ্বংস হয় একটা হলো হিংসা আর একটা হলো আশীর্বাদ এই মায়ের আশীর্বাদটাই হলো সর্বনাশ মা তো নিজেই বুঝেছে যেদিন যুদ্ধ লাগবে তার আগে যুধিষ্ঠির গিয়েছিল গান্ধারীর কাছে যুদ্ধ লাগার আগে যুধিষ্ঠির গান্ধারীকে বলছে বড় মা ও বড় মা কে আমি যুধিষ্ঠির যুধিষ্ঠিকে গান্ধারী দেখতে পাচ্ছ না শত্রুর ছেলে মনে করত কি রে কিছু বলবি ও বড় মা একটু প্রণাম করবো একটু আশীর্বাদ দাও মা তোকে আমি আশীর্বাদ দেব হ্যাঁ তোকে আশীর্বাদ দেব চলে যা ও মা একটু একটু কথা বলি তুমি আশীর্বাদ দাও বল কি বলবি বল যুধিষ্ঠি বলেছিল বড় মা কালকে যুদ্ধ লাগবে আর আজকে তোমার কাছে আমি প্রণাম করতে এসেছি আশীর্বাদ নেবার জন্য তবে একটা কথা বলি মা আমি ভাইদের মধ্যে সবার চেয়ে বড় আমি যদি মরে যাই ভাইরা দুঃখ পাবে না আর দাদার সামনে যদি এতগুলো ভাই মারা যায় আমি চোখে দেখে কি করে সহ্য করব মা তুমি এই আশীর্বাদ দাও মা গো আমার যেন সবারই আগে হয় গো মরণ শোনো মা গান্ধারি প্রথম দিনে যেন মরণ হয় গো প্রথম যুদ্ধে যেন মরণ হয়
আমার প্রথম যুদ্ধে যেন মরণ হইল আমি এই আশীর্বাদ তোমার কাছে চাই প্রথম দিনে যেন মরণ হইল সবার আগে যেন মরণ হয় প্রথম দিনে যুদ্ধেই যেন আমি মরতে পারি মাকে বলল আর গান্ধারি কি বললেন ওরে যুধিষ্ঠির তুই এমন কথা বললি আমার কাছে তারা যেমন আমার ছেলে তুইও তো আমার ছেলে বাবা তবে একটা কথা বলি শোন যথা ধর্ম তথা কৃষ্ণ বাবা বাবা হরি ভাই আর যথা কৃষ্ণ তথা জয় ও মা এই কথাটা আমি বলি নাই তাহলে যথা ধর্ম তথা কৃষ্ণ আর যথা কৃষ্ণ তথা জয় এই কথাটা তুমি বলেছিলে তাহলে যথা ধর্ম তথা কৃষ্ণ আর যথা কৃষ্ণ তথা জয় তাহলে কৃষ্ণ তো পাণ্ডবের পক্ষে আর তুমি তো বলেই রেখেছো কৃষ্ণ যে পক্ষে সে পক্ষে জয় হবে এটা তোমার আশীর্বাদ বলো এই আশীর্বাদটা যদি ভগবান কৃষ্ণ পালন না করে তুমি সজি সাবধা হইতে পারবে তোমার আশীর্বাদটা কাজে লাগবে তাহলে দাইকে বলো তো মা তোমার আশীর্বাদটা হইল দাই কেন বা বলিব না মরি মরি রে আরি আশীর্বাদটা হলো দাই হই আমি কেন বাবু মনে বনাই তবে হিংসার জন্য মরিল ছেলে শোনো আলোচনা আরি হিংসার জন্য ও গো হিংসার জন্য মরল ছেলে কেন বাবু কারণ গান অনেকটা বেড়ে গিয়েছে একদিকে হলো আশীর্বাদ আর একদিকে হলো তোমার হিংসা এই দুটো জড়িয়ে তোমার ছেলে গোটা মরল এই হিংসা যদি না করতে ধ্বংস হতো না কথাই বলে হিংসা দিয়ে ধ্বংস কোন দিন আর গান্ধারীর গর্ভবতী হলো দুইজনাই দুজনাই গর্ভবতী হয়ে গেল কোন দিনই বড় ছেলে এবার যুধিষ্ঠির জন্ম হলো ওরে দানা দেখে গান্ধারী হিংসা জেগে গেল তাহলে বাড়ির বড় ছেলে যে সে তার রাজারই অধিকার বাবা এইভাবে ধরে তার হইয়েছে শিকার কুন্তি যদি ছেলে হয়ে যায় তাহলে তার ছেলে রাজা হবে বড় তো আমার তো হইল না মা গর্ভবতী মা কি করল একটা লোহার মুকুরি পড়েছিল মা হিংসা সে আঘাত যে করেছে ওরে ওইখানে পেটে ছেলে ডাব হয়ে গিয়েছে একটা ছেলে আচ্ছা বলো মা এইখানে আবার একটা কথা বলি আজকে ছেলে মরেছে কাঞ্চো কালকে ছেলে কোটাকে যেদিন এর আগে ছেলে কোটাকে লোহার মুকুর পিটিয়ে পিটিয়ে মেজে ফেলতে পেটে তখন তো কাঁদনি তখন কেঁদে শিখে একবার ডাব হয়ে গেছে অলাবু অলাবু লাউর মতো এবার মাংস পিঠ দেখে মাতা এবার পোষক চাইয়া হইয়া গেল একটা মাংস পিঠ হয় ওরে সেই মাংস পিঠ মা নিজের হাতে নাই আমার মনে গিয়ে ফেলিয়ে দিল মায়ের চোখের জল নাই আপনারা জানেন মা সেই ছেলেকে বনে ফেলে দিয়ে পালিয়ে ব্যাস দেব খণ্ড খণ্ড করে নয় ছেলে কোনো কাবার পুনরায় জন্ম দিল কিন্তু মা হয়ে তো ফেলে দিয়েছিল তাহলে মরা তোমার হাতে এটা কেন গো হিংসা তাহলে হিংসাই হলো ধ্বংস আর বেশি বলবো না তাহলে যেমন কর্ম তেমন ফল তুমি যেমন কর্ম করেছ তেমন ফল তাহলে একমাত্র আসল দায়ী হলো তোমার ওই আশীর্বাদ এই পর্যন্ত কথাবার্তা আর বাড়ি গেলাম না আমার প্রথম কথা 17 দিনের 90টা ছেলে মরল একদিনও তুমি এখানে দেখা দিলে না আসলে না বড় ছেলে দুর্যোধন মরল আর না থেকে তুমি হাজির হইল হামা একে আসলে না আজ কেন আসলে আমা আজ কেন আসলে মহা আহায়া আমি তোমার কাছে বলে যা আজ কেন এবার 2 নম্বর আলোচনা দিলে না দিলে না না দিলে না না আমি জানতে
মানা আমি তোমার কাছে শুনিব মাতা নন্দ আবার আসবে আসবে দিনে বেলা আসতে বাইতে তুমি দিনে না এসে রাতে কেন আইলে মা আহা ওই আমার কাছে বলে জানা রাতে কেন আইলে তাহলে বলতে পারো মা গান্ধারি ওগো তুমি আজ আমারে তোমার বাবার নাম সুবল দাদা সর্বলোকে বলে ওরে তোমার বাবা রাজ্য ছিল আমি শুনিবারে পাই সুবল দাদা যেমন রাজ্য ছিল তোমারও হইয়াছে একশোটা ভাই তোমার যেমন একশোটা ছেলে ভাইও একশোটা একবারে প্রাপ্তিতে সমান সমান তাহলে একটা ভাই বেঁচে ছিল নাম যার শকুনি হইল একটা ভাই বেঁচে ছিল নাম শকুনি তার ভালো নাম হলো মণিকাঞ্চন এতদিন ছিল আর নেই তবে ছিল চোদ্দ দিনের রণে সহদেবের বাণে ওই শকুনি মারা গেছে তাহলে চার দিন আগে মরেছে ছিল তাহলে একটা ভাই খালি বেঁচে ছিল আর 99টা ভাই তারা কেমন ভাবে মারা গেল আজ বলো তো জননী তোমার বাবা রাজ্যটা কোন মালিককে আর শুনতে চাই আমি তোমার বাবা মরেছে বাকি ভাইরাও মারা গিয়েছে তাহলে তোমার বাবার রাজ্যের মালিকটা এখন বর্তমানে কে কি কারণে রাজ্য হার ভাইরা মারা গেল এত মা জননী দরদিনী বোঝাইয়ে আমি আর বেশি কিছু বলবো না বেশি কিছু বলবো না আয়া ওই আমার কাছে খুলে বলো মা বেশি কিছু একটু বললো দেখি তোমাদের এই বংশে তোমাদের এই বংশে কেউ ছাগলের মাথার মাংস খেতে চায় না কেন ও মা আজকে যখন মহাবীর এখানে দেখা তোমাদের এই বংশে কেউ ছাগলের পাঁঠার মাংস খেতে চায় না কেন একটু ভালো করে বলো তো ভালো করে বলো তো আমি